একদমই তাই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে। একদিকে বামীদের মিছিল, অন্যদিকে বেড়বুজের মহিলাদের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে সেই ছবি, তৃণমূল এবং বিজেপি সুজাতা এবং সৌমিত্র একই ছাঁচে তৈরি, অতএব তাদের লড়াই কথাবার্তা একই ঢঙে হবে, রাজনীতি বিবর্জিত, ব্যক্তিগত কুৎসা হবে। সভা, সেই সভায় যে মানুষ এসেছেন 144 দ্বারা, কোথাও গিয়ে তারা তো ভয় পেয়েছেন, অনেকে আসতে পারেননি আজকের এই সভাতে। ভয় ভাঙার কাজ চলছে, ভয় ভাঙছে, জনপ্লাবন সৃষ্টি হচ্ছে। বললাম রাজা কেন চেয়েছিলেন যে তার কথায় যেন সমুদ্রের প্লাবন বন্ধ থাকে, সমুদ্রের প্লাবন এসে তাকে ভাসিয়ে নিয়ে গেছিল। আজকে সেই পরিস্থিতিতে আমরা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সভা যেখানে হচ্ছে, অর্থাৎ যে মাঠ, সেখানে কিন্তু বিকাশ রঞ্জন তিনি যাচ্ছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, 144 ধারা থাকা সত্ত্বেও যারা কর্মী সমর্থকেরা তারা এসেছেন, তারা যোগ দিচ্ছেন এবং বলছেন যে অনেকেই, অনেক কর্মী সমর্থক রয়েছেন যারা আসতে পারেননি এখানে, যারা পৌঁছতে পারেননি, তাদের বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এই যে মাঠ, যে মাঠে এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকেরা অনেকেই এসেছেন, অনেকেই কিন্তু তারা এখানে এসে রয়েছে। তারা প্রত্যেকে বলছেন যে যদি 140 ধারা না থাকতো, যদি তাদের কর্মী সমর্থকদের আটকানো না হতো, তাহলে আরো হয়তো অনেকেই আসতো। তবে যে বিষয়টা বারবার উঠে আসছে এই সন্দেশখালীতে, সন্দেশখালীতে যতবার আমরা দেখেছি যে বিরোধীরা আসতে চেয়েছেন বা বিরোধীরা সভা করতে চেয়েছেন, ততবারই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বারবার করে এই সন্দেশখালীতে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। এখানে অনেক মহিলারাও এসেছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আসতে কোনো রকম কোনো সমস্যা হয়েছে, বাধা দেওয়া হয়েছে কোথাও আপনাদেরকে? 144 ধারা তো জারি করা হয়েছে, কোনো সমস্যা হয়েছে আসতে? কিন্তু এই বারবার এই সবার আগে 144 ধারা জারি করে দেওয়া হচ্ছে, আমরা এর আগেও দেখেছি বিষয়। এমনিতে সাধারণ মানুষের মতন যে শীতের মিটিংয়ে আসছে, এইভাবে আসার কোনো এ নেই, সাধারণ মানুষের মতন আসতে হচ্ছে। যে সাধারণ মানুষ এমনিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এইভাবে আসছে। এভাবে কি সাধারণ মানুষকে আটকানো সম্ভব? প্রত্যেক মোড়ে মোড়ে আপনার পুলিশ বা র‍্যাব আছে। আমরা এদিকে আসছি সেই শ্মশানের থেকে, সব জায়গায় আসবে, বলো যাও আমরা আসছি, তোমাদের খুলে গাছের পাশের ফ্ল্যাগ, যে ভয় আমাদের যে পুলিশে ঢুকতে দেবে না, 144 দ্বারা তাকে উপেক্ষা করে আমরা চুরি চুরি করে আসছি, তারপরে ওরা বললো যাও সামনে, বুঝতে পারবে পুলিশই কাজ বললো। কিন্তু এইভাবে কি কোনোভাবে আন্দোলনটা আটকে রাখা সম্ভব? না না, সম্ভব না। মানুষ যদি চেতনা আনে, যদি চেতনা সম্পূর্ণ হয়, তাহলে আন্দোলন আটকানো যাবে না। গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই, বুঝেছেন? এটা সব জায়গায় চলছে, সারা পশ্চিমবাংলায় চোর, নিজের থেকে অপর্যন্ত চোর, এখনও সেটা চলছে। প্রত্যেক ব্লকে এরকম হচ্ছে, বুঝেছেন? যে যেরকম ব্লক, আমাদের বাদবিয়া ব্লক থেকে এসেছি, ওখানেও যে সমস্ত গুন্ডারাজরা আছে, তারাই মানে প্রশাসন দখল করে আছে, থানা, বিডিও অফিস, যে কোনো প্রশাসনিক অফিস, সব ওরাই কবজা করে রেখেছে। একবার দেখানোর চেষ্টা করছি এই যে মাঠ, এই মাঠে কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকেরা তারা এসে উপস্থিত হয়েছেন মঞ্চে। এই মুহূর্তে রয়েছেন সুজন চক্রবর্তী, রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং বলছেন যদি 144 ধারা না থাকতো, 144 ধারা জারি না হতো, সেক্ষেত্রে এখানে আরও হয়তো অনেক কর্মী সমর্থকেরা আসতে পারতেন। আজকে এখানে আপনাদের সভা, সেই সভার আগে 144 ধারা জারি করে কি কোনোভাবে আপনাদের সভা আটকানো সম্ভব হতো? না, 144 ধারা মানুষ যেভাবে সন্ত্রাসকারীর বিরুদ্ধে যেভাবে মানুষ উঠে লেগেছে, ঠিক আছে, যেভাবে মানুষ উত্তেজিত হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য মানুষ, সব মানুষ, বিভিন্ন মানে ধর্মের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন পার্টির মানুষ, তারা দল বল নির্বিশেষে তারা কি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মানুষের আন্দোলন, সেই আন্দোলনকে থামানো কি সম্ভব কোনোভাবে? কোনোভাবেই আর সম্ভব নয়। এই নতুন অধ্যায় শুরু হলো, এই নতুন অধ্যায় আগামী দিনে এই নতুন করে দেখাবে, দেশকে দেখাবে, সারা রাজ্যকে দেখাবে যে সন্দেশখালী লড়তে জানে, লড়াই করতে জানে, লড়াইয়ের শেষ দিন অবধি আমরা লড়ে যাব। এই যে সন্দেশখালী লড়তে জানে, লড়াই করতে জানে, কোথাও গিয়ে কি 144 ধারা জারি করে প্রশাসনের পক্ষ থেকে এই লড়াইটাকে কি দমানোর একটা চেষ্টা করা হচ্ছে, সেটা কি সম্ভব? সন্দেশখালী লড়াইটা চলবে তো?
অর্থাৎ এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই একটাই বিষয় বলছেন যে সন্দেশখালীর যে লড়াই, যে সেই লড়াইটা কিন্তু চলছে, এই লড়াই কোনোভাবেই আটকানো সম্ভব নয়। 144 ধারা জারি থাকা সত্ত্বেও যেভাবে এখানে কর্মী সমর্থকেরা তারা এসেছেন, তারা সভায় সামিল হয়েছেন এবং তারপরে কিন্তু তারা এই একটাই কথা বলছেন, সন্দেশখালীর এই আন্দোলনকে কোনোভাবেই থামানো সম্ভব নয়। আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে মাঠে এই মুহূর্তে সভা হচ্ছে, সেখানে যারা কর্মী সমর্থকেরা এসেছেন। একদমই মধুকলিতার সঙ্গে থাকো। বের মজুরের মহিলারা যারা বিক্ষোভ করছেন আলমগীর ও সিরাজের বিরুদ্ধে, তারা ঠিক কি বলছেন শুনবো। আমাদের বাড়ির লোকে তুলে নিয়ে গেছিল, সর্বেড়িয়াতে মারধর করা হয়েছে, জমি জায়গা লুট করেছে, বাড়িতে গিয়ে আমার পোলট্রি ফার্মে পোলট্রি তুলে নিয়ে গেছে। আমরা এই যে আমাদের জলপথ, আমাদের টাইম কলগুলো বসিয়ে দিয়ে গেছে, অথচ শুকনো কল বসে আছে, একটুও জল পড়ছে না, আর রাস্তাঘাটে মানুষজন চলতে পারছি না, উপরে পড়ে যাচ্ছি। ব্রিজটা করার কথা ছিল, সে ব্রিজটা বাঁশের সাঁকো দিয়ে তৈরি করে দিয়ে গেছে, বললো যে দিন পনেরোর মধ্যে মাল ফেলবো, এখনো কোনো হুদিস নেই। একদিকে সন্দেশখালীতে বামেদের মিছিল এবং সভা, একাধিক এলাকায় জারে 144 ধারা উপেক্ষা করে বাম কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন। আর অন্যদিকে বেরমজুরে আলমগীর ও সিরাজকে গ্রেপ্তারের দাবিতে সেখানকার মহিলারা রাস্তায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি আবারও মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে শুনতো, দেখো এই মুহূর্তে যেখানে আমি রয়েছি সেটা যে সভা, সেই সভার মাঠে আমি রয়েছি, যেখানে আরো অনেকেই এসেছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি আরো একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছে? আমরা কালিনগর থেকে। কোথা থেকে? মেজর থানা কালিনগর অঞ্চল থেকে আসছি। সমস্যা হচ্ছিল কিন্তু আমরা বাধা মানি না, আমরা লড়াই করে চলে এসেছি। হ্যাঁ, জারি থাকবে এবং সন্দেশখালীর ভূমি মালিক আমরা উদ্ধার করবো। এইভাবে কি দমানো যাবে, লড়াইটা কি থামানো যাবে? এইভাবে এইভাবে দমানো করা যাবে না, এইভাবে লাল ঝান্ডাকে দমানো যাবে না। দমনে যত যত বন্ধ করবে তত লাল ঝান্ডা উঠবে। মানুষের এই আন্দোলনকে বারবার করে 144 ধারা জারি করে দেওয়া হচ্ছে যাতে সভাতে বেশি লোক না আসতে পারে, এই জিনিসটা তো আমরা আগেও দেখেছি। এভাবে কি সন্দেশখালীর মা বোনেদের যে শব্দ, যে কণ্ঠস্বর, সেটা কি থামানো সম্ভব? না, এটা থামানো যাবে না। এটা যত করবে তত উৎপাদন বেশি হবে, এটা তো বেশি করে হবে। অনেক মহিলারা এসেছেন, আমি ভিডিও জার্নালিস্ট আমি অমিতকে বলবো, একবার যদি তাদের সঙ্গে আমি কথা বলে নেব, তাদের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? এইভাবে কি আপনাদের আন্দোলনকে আটকানো যাবে, সন্দেশখালীর আন্দোলনকে আটকানো যাবে?